12 বছর আগে বিহান মিউজিক তার যাত্রা শুরু করলেও এই প্রথম সমাজে পিছিয়ে পড়া বাচ্চাদের গান বাজনা শিক্ষা এবং সাংস্কৃতিক জগৎ গড়ে তুলতে চালু করলো বেহালা সৃজন নামের এক সংস্থা। কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন সংস্থার পথ চলার শুভারম্ভ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী রঘুত্তমানন্দজি। বিহান মিউজিকের কর্ণধার মিস নবনীতা ব্যানার্জি সঙ্গীত জগতে বহুদিন ধরে কাজ করছেন। সমাজে পিছিয়ে পড়া বাচ্চাদের মধ্যেও যে ট্যালেন্ট থাকতে পারে এবং তাদের মূল স্রোতে আনতে তারই নব প্রচেষ্টা। যদি সৃজনকে আবার রিভাইভ করি, যে সৃজনকে যদি আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করি এবং সেটাকে আমরা যদি একটা সোসাইটি হিসেবে ডেভেলপ করি, তো সেই ভাবনাটা থেকে সমস্ত ফর্ম্যালিটি করে আমরা এটাকে একটা সোসাইটি, গভর্নমেন্ট রেজিস্টার্ড সোসাইটি হিসেবে ডেভেলপ করেছি লাস্ট ইয়ারে। তো সেই তারপর থেকে আমরা কোনো ইভেন্টে যাইনি, তার কোনো কর্মকাণ্ড আমরা এখনো পর্যন্ত শুরু করিনি, যেটা কিনা শুরু করলাম আজকে।